নমস্কার, সোমনাথ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গত ৬ ফেব্রুয়ারি থেকে পানিহাটি পৌরাঞ্চলের আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়ার কাজে হাত লাগিয়েছিল কলকাতা কর্পোরেশন। পানিহাটি পৌরসভার রামচন্দ্রপুর ভাগার মাসাধিক কাল ধরে বন্ধ স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের ফলে পৌর কর্তৃপক্ষের সাথে বারংবার আলোচনার পরেও সমাধান সূত্র না বার হবার পর সাংসদ সৌগত রায়ের অনুরোধে ঢেকে গিলেছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। ৬ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় পানিহাটির ৫টি নির্দিষ্ট জায়গা থেকে জঞ্জাল তুলে নিয়ে যায় কর্পোরেশন, কিন্তু তারপর থেকেই বন্ধ হয়ে গেছে কর্পোরেশনের গাড়ির যাতায়াত। ফলে ফের আবর্জনায় মুখ ঢাকছে পানিহাটির জনপদ। ভাগার সমস্যা পানিহাটির নতুন কোনো সমস্যা নয়, সেই বাম আমল থেকেই বারংবার বিঘ্ন ঘটেছে পৌরাঞ্চলের আবর্জনার সাফাই নিয়ে। একাধিকবার রামচন্দ্রপুর ভাগার সরিয়ে নিয়ে যাবার চেষ্টাও হয়েছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণেই সেই সমস্ত উদ্যোগ সফল হয়নি। ফলে সমস্যা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে, আর এখন সেই সমস্যা পৌরাঞ্চলের নাগরিকদের দুয়ারে এসে পৌঁছেছে। বিটে রোড, নীলগঞ্জ রোড, সোদপুর, বারাসত রোডের মতো বড় রাস্তা থেকে শুরু করে ছোট বড় সমস্ত রাস্তার ধারেই উপচে পড়ছে জঞ্জালের স্তূপ। বার হচ্ছে দুর্গন্ধ, ছড়াচ্ছে রোগ জীবাণু, কিন্তু উপশমের কোনো স্থায়ী পথ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে বলে খবর নেই। ফলে একদিকে যেমন সাধারণ মানুষের হয়রানি বাড়ছে, পাশাপাশি পৌরাঞ্চল জুড়ে যে কোনো রকম অসুখ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে পৌরসভার পক্ষ থেকে জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে কেএমডিএ দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে হাঁটতে চলেছে। পানিহাটির পৌর প্রধান পরিষদ সদস্য সোমনাথ দে সাধারণের অসুবিধার কথা স্বীকার করে জানালেন, কেএমডিএ নিয়ম মেনে একটি টেন্ডার প্রকাশ করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেটি টেন্ডার ফলপ্রসূ হয়ে গেলে শুরু হয়ে যাবে কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় পানিহাটিকে আবর্জনা মুক্ত করার কাজ। পানিহাটি পৌরসভার ভাগার সমস্যা নিয়ে একটা সমাধানে উপনীত হয়েছিল যে কলকাতা কর্পোরেশন এই ময়লাগুলো তুলে নিয়ে যাবে, কিন্তু বেশ কয়েকদিন ধরে সেটা বন্ধ আছে। কি পরিস্থিতি, কি বলবেন? এই না বন্ধ আছে মানে কি, এটা একটা মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, মাননীয় বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে কেএমডি এর পক্ষ থেকে এটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তাদের একটা টেন্ডার আটকে ছিল, যার জন্য টেন্ডারটা ফ্লোট হয়েছিল। টেন্ডারটা 2 তারিখে ম্যাচিওর করবে, সেই টেন্ডারটার জন্য একটু ওয়েট করা হচ্ছে। তো আজকে জাস্ট আমি এটা নিয়ে কথা বললাম, মাননীয় সাংসদ কেএমডিএ সিও বিনোদ কুমার সাহেবের সাথে কথা হয়েছে, হয়তো কাল পরশু থেকেই আবার ময়লা তোলা শুরু হবে এবং টেন্ডারটা ম্যাচিউরও হয়ে গেছে। আশা করছি আর এটা প্রবলেম হবে না, এটা চলতে থাকবে, কন্টিনিউ প্রসেস। প্রথমে এটা একটু সমস্যা হয়, কারণ এটা অন্য পৌরসভার ক্ষেত্রে আর এটা অন্য পৌরসভায় এসে মাল তুলে নিয়ে যাবে, তাদের একটা টেন্ডারের ব্যাপার আছে, ফিনান্সের ব্যাপার আছে, তার একটা পারমিশনটা লাগে। সেটা টেম্পোরারি চলছিল, এটা যাতে টেম্পোরারি না থেকে পার্মানেন্ট সলিউশন আসে তার জন্য এই টেন্ডারটা করা হয়েছে এবং কেএমডিএ পুরো দায়িত্ব নিয়েছে। মালটা পানিহাটির থেকে পুরো মালটা তুলবে, কেএমসি এর সহযোগিতায় তুলে একদম ধাপার ভাগাড়ে ফেলবে। মানে এটা আপাতত কতদিন চলবে? আপাতত টেন্ডার হয়েছে, তাতে চলবে এখন, কন্টিনিউ প্রসেস, দীর্ঘমেয়াদী কন্টিনিউ প্রসেস, যতক্ষণ না পরবর্তী কোনো রকম সমস্যার সমাধান হচ্ছে বা পরবর্তী কোনো জমি পাওয়া যাচ্ছে যেখানে ভাগাড়কে শিফট করা যেতে পারে বা বাগাড়ের অন্যরকম কোনো প্ল্যান্ট বসিয়ে অন্য কোনো প্রোগ্রাম নেওয়া যেতে পারে, ততদিন পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। তবে পানিহাটির সিঁদুরে মেঘ দেখা সাধারণ মানুষ কিন্তু অপেক্ষায় আছে পানিহাটির আবর্জনা ফেলার জন্য আলাদা করে একটি জায়গা কবে তৈরি হবে, সেই দিনটার অপেক্ষায়। গৌতমীনাত ও সৌভিক পুরকায়ত, স্বপ্নবিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।